আজকে আকাশটা দেখে একদম মন ভালো হয়ে গেল গত তিন দিন পরে সূর্যিমামা যেন হাসি মুগু নিয়ে দেখা করতে এসেছে সবার সাথে কি সুন্দর লাগছে বলো প্রত্যেক দিন তো আর এক ওয়েদার দেখতে ভালো লাগে না রোদ ভালো লাগে কিন্তু অতিরিক্ত গরমটা ভালো লাগে না আবার এক টানা বৃষ্টিটাও কিন্তু একদম ভালো লাগে না কয়েকদিন ধরে তো ওয়েদার দেখেছো মানে কিছুদিন আগে সপ্তাহখানেক ধরে পুরো মেঘলা ওয়েদার কখনো রোদ কখনো মেঘ আর অতিরিক্ত ব্যবসা গরম আবার তিন দিন ধরে পরপর কিন্তু বৃষ্টিও হয়েছে কাল রাতে যদিও বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলায় এই ওয়েদারটা দেখে একদম মন ভালো হয়ে গেল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলে খুব ভালো লাগলে কিন্তু সব সময় বৃষ্টি বা সবসময় অতিরিক্ত গরমটা ভালো লাগে না রোদ্দুর খারাপ লাগে না কিন্তু গরমটা তো আর ভালো লাগে না তাই না আর আজ কিন্তু সেরকম একটা মিষ্টি ওয়েদার না গরম না ঠান্ডা না বৃষ্টি ঝলমলে রোদ্দুর আর ওয়েদারটা বেশ সুন্দর ফ্রেন্ড সুদীপ্ত দাসোয়ালদের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আজও দেখো আমার সাথে সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছে অর্ণা এই দু তিন দিন ধরে কি হয়েছে জানি না ওর সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে তবে রাত্রিবেলা কয়েকদিন বা তাড়াতাড়ি সেই কারণেও হতে পারে তো আজও উঠে পড়েছিল ওর বাবা তো আছে ছটা পনেরো কুড়ি নাগাদ কিন্তু ওর ঘুম ভেঙে গেছে পাঁচটা পঞ্চাশে তো অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে আমি এসেছিলাম রান্নাঘরে তো দেরি হয়ে গেছিলো অনেকটাই সাতটার বেশি হয়ে গেছিলো আমার বিছানা ছাড়তে তো আমি ভাবলাম যে সবজিপাতি কাটাকাটি করে নিই রান্না বসিয়ে তোমাদের সাথে কথা বলা শুরু মানে ব্লগটা স্টার্ট করবে কিন্তু তরকারিটা বসানোর পর মানে সবজিপাতি সমস্ত গেটে রান্নাবান্না শুরু করেছি আর উনি উঠে পড়েছে তো উঠেই কান্না শুরু করেছে আর ওর বাবা তো নাইট ডিউটি করে এসছে একটু ঘুমোচ্ছে তাই ভাবলাম যে আগে ওকে তুলে আনি তারপরেই ব্লকটা শুরু করব তো ওকে তুলে নিয়ে এসে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আর ওই যে হর্ন শুনতে পাচ্ছ মাছের দোকান চলে এসেছে এখন বাজে হচ্ছে আটটা কতটা দেরি হয়ে গেছে তো বুঝতেই পারছো বললাম তো যে উঠতেই দেরি হয়ে গেছে না মুখে হাত দেয় না তো চলো রান্না বান্না তো শুরু করতে হবে করে দিয়েছি যদি একটা তরকারি বসেছে আর একটা তরকারি করতে হবে তাও আজকে রান্না করছে হচ্ছে চচ্চড়ি আর ডিমের ঝোল আর টিফিনও করতে হবে মানে টিফিনের জন্য অল্প একটু ডালিয়া ছিল ভাবলাম যে অনেক দিনও ডালিয়া হয় না একটু ডালিয়াই করে ফেলি সবসময় তো ওই ম্যাগি চাউমিন ওইগুলোই হতে থাকে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে রান্না বান্না শেষ করে একটা জায়গায় যাব কোথায় যাব সেটা কিন্তু যখন যাব তখন বলব তো চলো দেখতে থাকো তোমাদেরকে তো বললাম যে একটা তরকারি বসিয়ে তোমাদের সাথে কথা বলতে গেছিলাম তো বসিয়ে গেছিলাম এই চচ্চড়িটা তো চচ্চড়িটা হয়ে গেছে এখন বর্ষা ডিমের ঝোল ডিম আলু সেদ্ধ আছে তো এটা তরকারিটা বসাতে হবে আর বললাম তো টিফিনে করব ডালিয়া তো আলু দিয়ে করব তাই আলু আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি আর এখানে ডালিয়াটা ধুয়ে নিয়েছি ডিম ঝোল হলেই ডালিয়াটা বসিয়ে দেবো ভাত তরকারি সমস্ত কমপ্লিট আর ভাগনার খাওয়ারটা ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি আর ওখানে তো আমাদের তরকারি আর এখানে হচ্ছে ডালিয়া ডালিয়াটা হতে একটু বাকি আছে ওটা হয়ে গেলে ভাগনাকে খেতে দিয়ে দিব আর অর্ণা কি করছে দেখো ভাগনা ওখানে গিয়ে বসছে আর অর্ণা ওইখানেই যাবে বলে এগোচ্ছে সোনা দাদা আছে তো কি হয়েছে দাদা দাদা আছে তো কি হয়েছে হ্যাঁ নেই 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 নে নে এসো আমার কাছে এসো 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 কোলে নে ব এসো এসো ও আমাকে ডাকছে এসো খোলে নে ব এসো এ এসো শোনা এসো আমার খোলে নে ব এসো কোলে নে ব এসো উফ কাশি হচ্ছে চলে আমার কাছে শোনা আর মা আচ্ছা আয় চিৎকার করিস না গরম গরম ডালিয়াই ভাগনাকে খেতে দিয়ে দিলাম কিছু করার নেই এইমাত্র রান্না শেষ হলো তো ওকে ডালিয়াটা দিয়ে এসেই ওর জন্য ভাত তরকারিটা ব্যাগে ভরে দিচ্ছি আর আচার নিবে বললো তাই অল্প একটু আচারও দিয়ে দিলাম তারপরে আমাদের জন্য খাওয়াটা মানে ডালিয়াটা একটা বক্সে বের করে রেখে থালা কড়াই সমস্ত বেসিনে রেখে গ্যাস মুছে পরিষ্কার করে এদিকে বাসনপত্র যা যা আছে সেগুলোও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এবার টিফিন খেতে হবে চা বসিয়ে দিয়েছি ওর বাবাকেও ডাকবো ওর বাবা তো সকালে এসে একটা বিস্কুট মুখে দিয়ে শুয়ে গেছিলো অত সকালে তো আর টিফিন হয়নি তো যেহেতু ডালিয়া করেছি তাই ডেকে দেবো চা বসিয়ে দিলাম ওই জন্য খাওয়া দাওয়াও শেষে রেডি হয়ে যেতে হবে তোমাদের তো সকালেই বললাম যে যাব কোথায় যাব যদিও বলিনি তো যাবো হচ্ছে একটু বাজার করতে তো পরশু মানে সোমবার তো কালী পুজো তো আমরা ঠিক করেছি মানে আমরা আর আমার যে বান্ধবী মানে ওই পাশের যে বান্ধবী ফ্যামিলি আমরা গেছিলাম তোমরা দেখেছো নবমীর দিনে ওই হিল প্যালেসে তো দুটো ফ্যামিলি মিলে ঠিক করেছি যে একসাথে খিচুড়ি করে ওই কালী পুজোর দিন খাওয়া দাওয়া হবে মানে ওদের বাড়ি বা আমাদের বাড়ি যেখানে হোক এক জায়গায় রান্না হবে তা এখনও ঠিক করা হয়নি যে কোথায় রান্না হবে তো যাই হোক একসাথে বাজার করব। ওর হাজব্যান্ডের সময় নেই আর এর বাবা তো রাত্রে ডিউটি করছে তো সকালবেলা ঘুমকাবাই হবে তাই ভাবলাম যে যেহেতু পাশেই বাজার আর কালকে রবিবার পাশে মানে যেখান থেকে বাজার করব বলছি পাশের দোকানটা তো ওটা কিন্তু রবিবারে বন্ধ থাকে সবজি বাজারটা তো তাই ভাবলাম যে আজকে শনিবারেই যাই বাজারটা করে আনি আমি অর্ণা আর ওই বান্ধবী আর ওর ছেলে তো চারজন মিলে যাব ওর বাবা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবে রাত্রে যেহেতু আবার ডিউটি করবে তো চলো খাওয়া দাওয়া করে রেডি হবো আর তারপরে যেখানে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো দিগো উঠেছ পরে দেখো আমি আর অন্য রেডি হয়ে গেছি আর ওই বান্ধবী ফোন করেছিল ও বললো রেডি হচ্ছে তো ওর রুমটা যেহেতু নিচে আমরা এখন নিচে যাই ওর রুম থেকেই একসাথে সবাই যাব আর ওর বাবা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়লো দরজা লাগিয়ে দিচ্ছে মায়ের সব হ্যাঁ দরজা লাগা গেছ খুব বেশি দূরে নয় মিনিট পাঁচেকের হাঁটা পথ তাই দুজন মিলে গল্প করতে করতে চলে এলাম আর অর্ণ মানে ওর ছেলে ভীষণই দুষ্টু গোটা রাস্তা লাফাতে লাফাতে আসছে আর অর্ণা তো পারে না কিছুই কোলে কোলে এসেছে তো যাই হোক পৌঁছে গেলাম এটা কিন্তু একটা সরকারি দোকানই বলতে পারো আমি বাজার বলি তবে এটা দোকান বা সুপারমার্কেট যাই বলো এখানে শুধু সবজি পাওয়া যায় সবজি আর ফল ওইগুলোই দেখতে পাওয়া যায় তো চলো আজ কি কি সবজি আছে দেখতে হবে তো প্রায় প্রত্যেক দিনই সবজি পাল্টে পাল্টে আসে জানি না আজকে কি কি আছে আমি অতটা বাজার করতে এখানে যদিও আসিনি আমার সব সময় নিয়ে যায় মাঝে মধ্যে এক আধবার এসেছি তো চলো তোমাদেরকেও আজকে একবার ঘুরিয়ে দেখাই তো এদিকটাতে কলাটাই বেশি খায় এ মানে এদিককার মানুষ তো কলাটা সামনে দেখতেই পেলে আর এদিকে কিছু শুকনো ড্রাই ফ্রুটস নুডলস এইগুলো রাখা আছে আর বাদবাকি কিন্তু সবজি আলু পেঁয়াজ এইগুলোই তো আজ কিন্তু দোকানটা দেখছি একটু খালি খালি অন্যান্য দিন কিন্তু ভরা ভরা থাকে তো যাই হোক এর মধ্যে থেকেই আমাদের যা যা লাগবে ওগুলো তুলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ জালের মধ্যে করে আলু পেঁয়াজ সব বেঁধে বেঁধে রেখেছে যার যেমন দরকার জটা পুটলি দরকার তো ওরকম তুলে নেবে তো আমি এদিকে ভিডিও করছি আর আমার ওই বান্ধবী মানে বাজার করার জন্য ওই যে বাস্কেটগুলো নিয়ে আসছে তো এদিকে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স বরবটি ওদিকে নারকেল আর এদিককার মানুষ কিন্তু নারকেল প্রচুর খায় তোমরা জানো সাউথের মানুষ আর এদিকে বাঁধাকপি সজনে ডাটা টমেটো ফুলকপি তবে ফুলকপিগুলো খুব একটা ভালো না আমাদের ফুলকপি নেওয়ার ছিল তো দেখলাম ভালো না অন্য জায়গা থেকে পরে নেব তো সেটা তোমাদের ভিডিও করে দেখাইনি সামনে একটু দোকান আছে আরেকটা তো সেখান থেকে নিয়েছি তো যাই হোক এখান থেকে একটা আম নিচ্ছি চাটনি করব বলে তো আমাদের ইচ্ছে হলো আম দেখে যে একটুখানি চাটনি খেলে ভালো হয় তো যাই হোক এখান থেকে সবজিগুলো তুলে নিই তারপরে আবার বিল করতে হবে তো বাড়িতে গেলেই তোমরা দেখতে পাবে কি সবজি নিলাম না নিলাম আমাদের যা সবজি নেওয়ার তা নেওয়া হয়ে গেছে আর ওই যে ওখানে বিল করতে হবে তো ওনারা গেলেই আমাদের লাইন পড়বে তো আমাদের লাইন চলে এসেছে ওদিকে বিল করছে আর আমার বান্ধবী ব্যাগে এক এক করে ভরছে নেয়ার মধ্যে নিয়েছি হচ্ছে যেহেতু পুজোর দিনে নিরামিষই হবে বাঁধাকপি ফুলকপি ওই টমেটো আদা নারকেল একটা আর কি নিয়েছি আর একটু গাজর বরবটি ওইগুলোই আর অন্য তো দেখছো এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করছে ওই তুই কি খাচ্ছিস হ্যাঁ

ছিল বাজার করে ফিরে এসেছি কিছুক্ষণ হলো কিছুক্ষণ নয় অনেকক্ষণই হলো তো এসে একটুখানি ফ্যানের নিচে বসছিলাম আর চকলেট নিয়ে তো ও কি কাণ্ড করলো তোমরা দেখতেই পেলে তো চকলেটটা ওই দোকানদার দাদা দিয়েছিল ওকে ওকে শুধু নয় ওই যে অর্ণব গেছিলো ওকেও দিয়েছিল তো দুজনকে দুটো দিয়েছিল ও তো খেতে পারে না ও নিয়ে গোটাটায় গায়ে ঘষেছিলো তো ওকে স্নান করিয়ে খাইয়ে দিলাম দেরি হয়ে যেত না হলে তো এখন যাব সবজিগুলো গোছাতে সবজিগুলো এনে দেখো ওইখানে ফেলে রেখেছি মানে ব্যাগ থেকে ঢেলে এখনও ফ্রিজে ভরা হয়নি তো সবজিগুলো শুধু ভরবো আর আলু পেঁয়াজগুলো তো বাইরেই থাকবে তো ওর এখন বসিয়ে দিয়ে ওই সবজিগুলো গুছিয়ে নিই ওর বাবা এখনও ঘুমোচ্ছে ওর বাবাকেও ডেকে দিব একটা বেজে গেছে তোর বাবা স্নান করে এলেই আমাদের খাওয়া দাওয়া হবে দেখো এখন আমি বসে পড়েছি সবজি বাজারগুলো গুছিয়ে রাখতে এখানে অর্ধেকটা আছে আমাদের খিচুড়ি ফিশের আর অর্ধেকটা আছে নিজেদের ঘরের আর আমরা আরেকটা দোকানেও গেছিলাম যে দোকানদার দাদার কথা বললাম তো ওখান থেকে চাল ডাল তেল নুন হলুদ এগুলোই নিয়েছি সবজিগুলো গুছিয়ে রেখে দেখো ভাতও বেড়ে নিয়েছি আর অন্য বাবাও স্নান করে চলে এসেছে তো এখন খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি বাবা বেরোচ্ছে খাওয়া দাওয়ার পরে ওর বাবা রেডি হচ্ছে কাজে যাবে তো ওই জন্য ওই দিকে তাকিয়ে আছি এই তো ঘোরো এই একটু ঘুরবে না ঘুরেছ ওর ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবে না হ্যাঁ হ্যাঁ টাটা করে

অর্ডার বাবা বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি আর অর্ণা ছাদে চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তোলার জন্য জামা কাপড়গুলো তুলে নিলাম সবগুলো শুকনো হয়নি দেখতেই পাচ্ছ তিন চারটে ভেজা ভেজা আছে তো ওইগুলো রেখে দিলাম বিকেলে এসে তুলবো এখন যাব অর্ণার অনেকক্ষণ ঘুম পেয়েছে কিন্তু আমি যেহেতু শুতে যাচ্ছি না তাই ঘুম হচ্ছে না তো ওকে এখন ঘুম পাড়াবো আর আমিও একটু বিশ্রাম নিয়ে নেব তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে যে বেল বাটনটি আছে সেটিও প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছো তা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করে টাটা 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 Ta-da, ta-da, ta-da.